নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে জাকিয়া তাবাসসুম একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, বোধন, সুকান্ত ভট্টাচার্য। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরীর ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বার বার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই কোপার, মারিও মড়ক মন্নন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা, চুপি চুপি কান্না পাও বুকে। হে নির্বিহারী সঙ্গী, আর শুধু মনে মনে ঢুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার। পাই পাই বাধা ঠেলে, তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক। যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদের দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও, যদি বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোন, তারা মুদ্রা গোনে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি। তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে, কুজ্জটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়, দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না।